নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ আমি বানিয়েছি চিলি গোবি। তো দেখে এটি মজাদার মনে হচ্ছে না? তো এটি দেখতে যেমন মজাদার, খেতে তেমনি টেস্টি। তো চলুন দেখে নিই এই চিলি গোবি আমরা কীভাবে বানাবো। আমরা খুবই সিম্পলভাবে এই চিলি গোবি বানিয়ে নিয়েছি বাড়িতে। তো এই চিলি গোবি বানানোর জন্য আমরা নিয়েছি পেঁয়াজকলি, ফুলকপি, ক্যাপসিকাম, আর নিয়েছি ধনে গুঁড়ো, আর নিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর নিয়েছি কাশ্মীরি লাল মির্চ, চিলি সস, আমরা গ্রিন চিলি সস এখানে ব্যবহার করেছি, আর নিয়েছি টমেটো সস, সয়া সস, আর আদা রসুন তিন চারটে নিয়েছি, আর অল্প পরিমাণ আদাকে আমরা কুচিয়ে নিয়েছি, আর এখানে আমরা নিয়েছি কর্নফ্লাওয়ার, আর নিয়েছি ময়দা। এরপর আমরা কড়াইতে দু গ্লাস মতো জল নিলাম, আর হাফ চামচেরও কম লবণ দিয়ে দিলাম। এরপর সব ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেব এই জলের মধ্যে। এরপর এই জলটি থেকে যখন ধোঁয়া উঠতে শুরু হবে, মানে জলটা যখন গরম হবে, তখন এটাকে আমরা ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের মতো এবং ভালোভাবে ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট আমরা ফুটিয়ে নিয়েছি। এরপর সব কপিগুলো আমরা উঠিয়ে নেব জল থেকে। এরপর একটি পাত্রে আমরা ময়দা নিয়ে নেব। আমরা এখানে 4 কাপ মতো ময়দা নিয়েছি, আর নিয়ে নেব কর্নফ্লাওয়ার, এখানে আমরা 2 কাপ মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, আর 1 চা চামচ নিয়েছি রেড চিলি, যেটি কাশ্মীরি মির্চ, আর 1 চা চামচ নিয়েছি গোলমরিচের গুঁড়ো। এরপর অল্প পরিমাণ জল দিয়ে প্রথমে এটি মেখে নেব, তারপর পরিমাণ অনুযায়ী আরেকটু জল দিয়ে এটা ভালোভাবে গুলিয়ে নেব। এবার গুলোনোর পর আমাদের এই ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরপর এই ব্যাটারের মধ্যে আমরা দিয়ে দেব সিদ্ধ করে রাখা ফুলকপিগুলো। ফুলকপিগুলো আমরা বেশি সিদ্ধ করিনি, হালকা অল্পই সিদ্ধ করেছি 2-3 মিনিট জলে। এরপর ভালোভাবে মাখিয়ে নেব। এরপর এটাকে মাখানোর পর প্রথমে কড়াইতে তেল দিয়ে দেব, তেলটা গরম করে নেব প্রথম। তারপর গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে আমরা একটা একটা ফুলকপি এভাবে তেলের মধ্যে দিয়ে দেব। এগুলো কড়াইতে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমেই আমরা উল্টে পাল্টে কপিগুলো ভালোভাবে ভেজে নেব, আর লাস্টের সময় গ্যাসের ফ্লেমটা একটু হাই করে এগুলো আমরা ভেজে নেব। ঠিকভাবে ভাজা হয়ে গেছে এবং এগুলো ক্রাঞ্চি হয়েছে। কতটা ক্রাঞ্চি হয়েছে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো এর আওয়াজটা শুনেই আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা ক্রাঞ্চি হয়েছে। এবার আমি একটাকে ভেঙে দেখাচ্ছি, দেখুন। তো এটি সেদ্ধ ভালোভাবে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এবার আমরা একটি ফ্রাইং প্যানে অল্প পরিমাণ তেল দিয়ে তেলটিকে গরম করে আদা রসুন কুচিয়ে রাখা আদা রসুনটা দিয়ে দেবো, আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে থাকবে। এরপর আদা রসুনটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেবো 7 মতো লবণ। আমরা এখানে 1/2 চা চামচেরও কম লবণ ব্যবহার করেছি, কারণ সমস্ত যে সস আছে, সমস্ত সস আমরা ব্যবহার করব, এই সসগুলোতে অলরেডি আগের থেকেই লবণ দেওয়া থাকে, তাই জন্য আমরা অল্প পরিমাণ লবণ ব্যবহার করছি। আর আমরা একটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়েছি, কর্নফ্লাওয়ারটা এখন আমরা গুলিয়ে রেখে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরপর আমরা এর মধ্যে দিলাম 2 চা চামচ টমেটো সস। আর এর মধ্যে আমরা দেব 1 চা চামচ চিলি সস, গ্রিন চিলি সস। আর আমরা এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ সয়া সস। এইসব উপকরণ আমরা একবার মিশিয়ে নেব ভালোভাবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমরা কর্নফ্লাওয়ারটা আরেকবার গুলিয়ে নিয়ে
এর মধ্যে দিয়ে দেব। আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার সময় আমরা গ্যাসের ফ্লেমটা লোতে রাখব, আর সসগুলো যখন ব্যবহার করেছি মানে দিয়েছি এর মধ্যে তখন আমরা গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি। এখন আমরা গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। এরপর একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। জলটা দেওয়ার পর আমরা একটু নাড়াচাড়া করে নেব এটাকে, একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব ওই ভেজে রাখা ফুলকপিগুলো, তারপর ভালোভাবে সসের সঙ্গে এগুলো মিক্স করে দেব। ভালোভাবে সসের সঙ্গে মিক্সড করার পর আমরা এখানে দিলাম 1 চা চামচ, কাশ্মীরি লাল মির্চ 1 চা চামচ, গোলমরিচের গুঁড়ো আর দিলাম 1 চা চামচ ধনে গুঁড়ো। এগুলো দেওয়ার পর আমরা ভালো করে এগুলোকে মিক্সড করে দেব। তো রেডি হয়ে গেছে আমাদের এই চিলি গোবি, খুবই দারুণ একটি মজাদার রেসিপি, খুবই টেস্টি, খেতে খুবই টেস্টি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন এই রেসিপি, বাড়ির সবার সঙ্গে শেয়ার করবেন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে যে এই রান্নাটি আপনাদের কেমন লেগেছে, আর ভিডিওর কোয়ালিটি খারাপ হওয়ার জন্য আমি ক্ষমা চাইছি, কারণ আমি রাতের বেলায় ভিডিও শ্যুট করেছি আর আমি মোবাইল থেকে ভিডিও বানাই।